শুরু হচ্ছে সুচিত্রা ভট্টাচার্য রচিত নীলঘূর্ণি উপন্যাসের পার্ট 9, অর্থাৎ সপ্তদশ পরিচ্ছেদ। বিভিন্ন কারণবশত আমরা এতদিন আমাদের ভিডিও চ্যানেলে আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। পুরনো পার্টগুলো শুনতে আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। এখন শুরু হচ্ছে সপ্তদশ পরিচ্ছেদ। বাবুয়া এক মনে কোয়েশ্চেন পেপার দেখছিল, বুলটু রিন্টির। কাল রিন্টির অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়েছে, বুলটু রাজ। দুজনেই শেষ পরীক্ষা ছিল অঙ্ক। প্রশ্নপত্রে ধারে ধারে উত্তরগুলো লিখে এনেছে ভাই বোন, মনে মনে মেলাচ্ছিল বাবুয়া। মীরা প্লেটে অমলেট আর মিষ্টি সাজিয়ে এনে রাখলো বিছানায় বাবুয়ার সামনে। খাটের ধারে চেয়ার টেনে বসেছে বাবুয়া। বিছানায় ভাই বোন বই খাতা পেতে বসেছে। প্রথম প্রথম এভাবে পড়তে বাবুয়ার খুব অস্বস্তি হতো, এখন অভ্যেস হয়ে গেছে। মীরা প্লেট রেখে অন্যদিনের মতো চলে যায়নি, বিছানার কোণে বসল। মৃদু উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল, কি বুঝছেন মাস্টার মশাই, কেমন করেছে দুজনে? বাবুয়া প্রশ্নপত্র ভাঁজ করল, মোটামুটি। অঙ্কে কেমন পাবে মনে হয়? রিন্টি যা উত্তর লিখে এনেছে তাতে তো 70-72 রাইট হওয়া উচিত। এবার বুলটু যা করেছে তাতে 67। আমি কিন্তু তোমাদের কাছ থেকে আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম। বুলটু এক ছলক মাকে দেখে নিয়েই চোখ নামিয়ে নিল। রিন্টি নখ খুঁটছে। মীরা ছোট্ট শ্বাস ফেলল। আপনি আর কি করবেন মাস্টার মশাই, আপনি তো আপনার সাধ্যমতোই করেছেন। হ্যাঁ, বাবুয়া অপ্রসন্ন মুখে ঘাড় নাড়ল। ঘোড়াকে আমি বড়জোর ঝর্ণার ধার অবধি নিয়ে যেতে পারি, ঘোড়া তারপর জল খাবে কি না সেটা ঘোড়াই বুঝবে। আপনার ঘোড়া দুটো যদি একটু বুঝদার হতো। কতদিন ধরে বলছি আপনাকে ধরে মারুন। বাবুয়া যে কখনো বুলটু রিন্টির গায়ে হাত তুলবে না মীরা ভালো মতোই জানে, তবু প্রায়শই বলে কথাটা। ভেতরের দুঃখ থেকে বলে কি, কিংবা কোনো গভীর হতাশায়। তিল তিল শ্রমের ফসল বৃথা হয়ে গেলে মনে যে কি তীব্র নৈরাশ্যের জন্ম হয় তা এখন মাকে দেখে বুঝতে পারে বাবুয়া। এই মহিলার সঙ্গে মার যেন কোথায় মিল আছে, আবার নেও। মীরা অনেক শক্তপোক্ত, মীরার চরিত্রে যে ঋজু ব্যক্তিত্ব আছে মার মধ্যে তা কোথায়? ওই প্রবঞ্চকটার কথা ভেবে এখনও লুকিয়ে লুকিয়ে কাঁদে মা। ছি, ভাবনাটাকে আর অন্য খাতে ঘুরতে দিল না বাবুয়া। চামচে অমলেট কাটতে কাটতে বলল, আমি তাহলে এখন মাসখানেক আসছি না। আপনার কবে থেকে যেন পরীক্ষা শুরু? এপ্রিলের 9th, চলবে 26 তারিখ পর্যন্ত। ও, মাঝে একদিনও আসবেন না? ওদের রেজাল্ট বেরোবে যে। সে নয়, একদিন এসে দেখা যাবে। প্লিজ আসবেন কিন্তু, ওদের রেজাল্ট বেরোবে এপ্রিলের 14, তারপর কিন্তু প্রতিদিনই আপনাকে আশা করব। বসুন, জল ফুটে গেছে, চাটা করে আনি। এই অভ্যেসটাও ধরে গেছে বাবুয়ার, সে এখন নিয়মিত চা পান করে। বাড়িতেও দুধ খেতে এত ভালোবাসত এখন আর ছোঁয় না, মামা মামির শত উপরোধ সত্ত্বেও না। কত পুরনো অভ্যেসই তো বদলে গেল। সে আজকাল আর কোনো বই কেনে না, পছন্দসই ক্যাসেট কেনা ছেড়ে দিয়েছে। তাকে এখন ক্রমশ সাধারণ থেকে আরও সাধারণ হতে হবে, কেজো হতে হবে। শখ শৌখিনতার জীবন তার জন্য নয়, সামনে এখন দীর্ঘ কৃচ্ছ সাধনার দিন। মীরা রান্নাঘরে, বুলটু উসকুস করছে। স্যার, একটু রাজুদের ঘর থেকে ঘুরে আসবো। বসে আছো কেন, যাও না। বাবুয়া হেসে ফেলল, ঘড়ি দেখতে দেখতে বলল, চলো আমিও এবার যাব। বুলটু রিন্টি পলকেই উধাও, মীরাও চা নিয়ে হাজির। ছেলে মেয়েদের দৌড়ে পালানোর দৃশ্য দেখে সেও হাসছে। কাপ ডিশ বাবুয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, ওহো, আপনাকে তো একটা কথা বলাই হয়নি,
আপনার বন্ধু তমালবাবু আপনাকে খুঁজছিলেন, আজ এখানে এলে আপনাকে একটু থাকতে বলেছেন, 5:30টার মধ্যেই উনি এসে যাবেন। বাবুয়া আর একবার ঘড়ি দেখল, 5:10। 5:52 ট্রেনটা না পেলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, মা আবার উতলা হয়ে পড়বে। আজকাল এই নতুন সমস্যা হয়েছে মাকে নিয়ে, যে সময় বলে যাবে বাবুয়া তার থেকে 5 মিনিট এদিক ওদিক হয়েছে। ব্যাস ছটফট শুরু করে দেয় মা, একবার ছাদে উঠবে, একবার রাস্তায় বেরিয়ে আসবে, নিরাপত্তা বোধের অভাবে কি? চিন্তিত মুখে বাবুয়া জিজ্ঞাসা করল, কি দরকার, কিছু বলেছে? না তো, শুধু বললেন আপনি যেন নতুন টিউশনির খোঁজ দেবে কি? পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আর টিউশনির সংখ্যা বাড়াবে না বাবুয়া, তমাল তা জানে। উফ, তমালকে নিয়ে পেরে ওঠা মুশকিল। তমালের বীর পুজোর চাপে বাবুয়ার প্রাণ প্রায় অষ্টাগত। মীরা আবার বিছানায় বসল, দেখছে বাবুয়াকে। হঠাৎ বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো মাস্টার মশাই, অনেকদিন ধরেই বলবো ভাবি। কি কথা? আপনি সবসময় এত গম্ভীর কেন? আপনার বয়সী ছেলেরা কত হাসি খুশি থাকে, চনমন করে। বাবুয়া অস্বস্তিতে পড়ে গেল, জোর করে হাসি ফোটানোর চেষ্টা করলো মুখে। না মানে তেমন কোনো কারণ নেই। আপনার বয়সী ছেলেদের সবসময় গোমরা দেখলে আমার কেমন ভয় ভয় করে। কেন, কিসের ভয়? মীরা একটুক্ষণ চুপ, তারপর বলল, আমার একটা ভাই ছিল, আমার থেকে 6 বছরের ছোট। কলেজে ঢোকার পর থেকে কি হলো, সারাক্ষণই মুখ থমথম। বাপের বাড়ির লোক বলতে ওই ভাই একমাত্র আসত আমার কাছে, 7টা কথা বললে 1টা কথার উত্তর দিত, নইলে চুপচাপ বসে আছে। হঠাৎ একদিন শুনি স্লিপিং পিল খেয়ে। মীরার গলা ধরে এলো, আঁচলের খুঁটে চোখ মুচছে, একটু সামলে নিয়ে বলল, ডাক্তার বলেছিল মানসিক অবসাদ থেকেই, পরে জানা গেল কোন এক মেয়ের সঙ্গে নাকি ওর। না না, আমার সেরকম কিছু নেই। বাবুয়া তাড়াতাড়ি বলে উঠল, তাও ভালো। মীরা ছোট্ট শ্বাস ফেলল, আপনাকে দেখলে আমার খুব ভাইটার কথা মনে পড়ে, লেখাপড়ে খুব ভালো ছিল আমার ভাই, আপনারই মতো। মীরার ঘন কালো চোখের মনির দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে মাথা নামিয়ে নিল বাবুয়া। এ সময়ে কি যে বলা উচিত ভেবে পাচ্ছিল না। নিঃশব্দে চা শেষ করে কাপ ডিশ নামিয়ে দিল খাটের নিচে। নিজের মনেই মীরা বলে উঠল, কেন যে ওসব পুরনো কথা মনে পড়ে, স্মৃতি মানেই দুঃখ, মাঝখান থেকে আপনার মনটাও খারাপ করে দিলাম। না না, তাতে কি আছে, ইচ্ছে করলে কি সব ভুলে থাকা যায়? যাকে আপনার কথা বলুন, আপনি কি এখন বারাসতে আছেন? হ্যাঁ। মীরা বুঝি সামান্য লঘু হওয়ার চেষ্টা করল, মামা বাড়ি থাকলে তো সবাই হাসি খুশি থাকে, আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন কেন, শরীর খারাপ? কই, না আমি তো ঠিকই আছি। বাবা মার খবর কি? তারা তো সেই বাইরেই আছেন। বাবুয়ার মুখ থেকে ফস করে বেরিয়ে গেল, না মা এখন এখানেই আছে, মামার বাড়িতে। ওমা, বলেনি তো, কবে এসেছেন? অনেকদিন। বাবুয়ার মুখে মিথ্যে এলো না। সেই জানুয়ারিতে। তার মানে আপনার বাবা ওখানে এখন একা, বাবার অসুবিধা হচ্ছে না? অসুবিধে। অজান্তেই বাবুয়ার শরীর শক্ত হয়ে গেল। বাবা একা না দোকা, সেই কলঙ্কের কথা কি লোকসমক্ষে উচ্চারণ করা যায়? কোন মুখে বলে বাবা এখন আর ওখানে নেই, এই শহরেই মাত্র 1 মাইল দূরে অন্য একটা মেয়েকে নিয়ে ঘর বেঁধেছে তার পূজ্য পাদপিতৃদেব। সল্টলেকে বোধিসত্ত্ব মজুমদারের চলে আসার খবরটা ছোট করে বেরিয়েছিল কাগজে। ভাগ্যিস সেই বোধিসত্ত্বই যে বাবুয়ার বাবা, জানে না মীরা। সব কাহিনী শুনলে কি মীরা শিউরে উঠবে, নাকি মনে মনে হাসবে
আর ভাববে পুরুষ মানুষরা সব একই রকমের হয়। সে কি নামি বিজ্ঞানী অথবা মাতাল লম্পট পথচরিত্র স্বামী। সত্যি বলতে কি, দুজনের তফাতই বা কোথায়? যে মানুষ 22-23 বছর ঘর করা স্ত্রীকে অবলীলায় ডিভোর্সের নোটিশ পাঠাতে পারে সে কোন নিরিখে উচ্চ স্তরের? বাবা এখন এমনিও দেশে নেই, কথাটা বলে দিলেই ল্যাটা চুকে যায়, সত্যেরও অপলাপ হয় না। তার থেকেও প্রশ্ন আসতে পারে, কোথায় গেছে, কেন গেছে? বাবু আর ক্ষণিক নীরবতা নজরে পড়েছে মীরার, নিজের মনে মতো কিছু একটা আন্দাজ করে নিল। আর বাবা নিয়ে কোনো প্রশ্ন করল না, আলগা জিজ্ঞাসা করল, আপনার ফিউচার নিয়ে কি ভাবছেন মাস্টারমশাই? বাবার মতোই অধ্যাপক হবেন? না না, আমি ও লাইনে যাবই না। তবে কি কম্পিটিটিভ পরীক্ষায় বসবেন, বিসিএস আইএএস? না, পার্ট ওয়ানটা দিয়েই চাকরির চেষ্টা করবো ভাবছি। সে কি পার্ট টু দেবেন না? ইচ্ছে নেই, গ্র্যাজুয়েট তো হয়েই গেছে, এবার একটা চাকরি জুটিয়ে নেব। ওমা কেন, আপনার এক্ষুনি চাকরির কি দরকার? আপনি লেখাপড়ায় এত ব্রিলিয়ান্ট, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, বাড়ির অবস্থাও বেশ সচ্ছল। হায় রে, জীবন যে কখন কাকে কোন অনিশ্চিতের দিকে নিয়ে যায়। এই মীরাই কি জানতো বড় ঘরের মেয়ে হয়েও তাকে একদিন নার্সের চাকরি করে এমন একটা এন্দো বাড়িতে জীবন কাটাতে হবে? বাবুয়া একটু বেপরার মতোই বলল, এমনি পড়াশোনা করতে আমার আর ভালো লাগে না। সেটা অবশ্য আপনার ব্যাপার। তীক্ষ্ণ চোখে বাবুয়াকে দেখতে দেখতে মীরা বলল, পারলে পড়াশুনোটা চালাবেন মাস্টার মশাই, নিজে সুযোগ পেয়েও লেখাপড়াটা শেষ করতে পারিনি তো, এখন মাঝে মাঝে বড় আফসোস হয়, আর তাই ছেলে মেয়ে দুটোকে নিয়ে পড়েছি, দরকার হয় খেটে মুখে রক্ত তুলব, তবু ওদের পড়াশোনা আমি চালাবই, বিশ্ব সংসারকে আমারও কিছু দেখানোর আছে, কিছু প্রমাণ করার আছে। মীরার চোখ মুখ কীরকম যেন হয়ে গেছে, চোয়াল শক্ত, দপদপ করছে চোখের মণি, শ্যামলা মুখে স্থির হয়ে আছে আগুন, দুঃখ কষ্টের মাঝেও যে কত তাপ লুকিয়ে থাকে এই মহিলাকে দেখে তা বুঝি আন্দাজ করা যায়। তমাল এসে গেছে, হাঁকাহাঁকি করছে, ঘরে উগি দিয়ে 32 পাটি দাঁত বার করল। বাবু আর সঙ্গে সঙ্গে উঠে পড়ল, বেরিয়ে এসেছে রাস্তায়। চৈত্র চলছে, বেলা পড়ে এলো, তবু এখনও বেশ তাঁত চারিদিকে, তাল বেতাল হাওয়া উঠছে মাঝে মাঝেই, শুকনো শুকনো গলির মধ্যে উঠছে পাতা ঘুরে ঘুরে। তমালের মুখে খই ফুটেছে। বস, তুমি হঠাৎ লাপাতা হয়ে গেলে কেন? আমার কেসটা নিয়ে একটু ভাবো। কেন, কি হলো তোর? তুমি কি চাও আমি পরীক্ষায় হড়কে যাই? সা আল্লাহ, বাপ কি বলে দিয়েছে জানো, পরীক্ষায় ফেল করলে পাছায় একেবারে লাথি মেরে বের করে দেবে। তো আমি কি করব? পাশের নোটগুলো দিবি না? হিস্ট্রি পল সায়েন্সের ওই থার্ড নিটগুলো পড়বো আমি? তাই তো নিয়ম। পারবো না বস, একটা সাজেশন বানিয়ে দাও। তমাল ঠোঁটে সিগারেট লাগালো। পার পেপার 8টা কোয়েশ্চেন, পুরো মুখস্থ করে যাব, হলে গিয়ে একেবারে বমি করে দিয়ে আসবো বস। দেখছি। যদি বলিস তো তোর বাড়ি চলে আসবো। ভাই, বারাসতে আছিস তো? অ্যাড্রেসটা দিয়ে দে। থাক। বাবুয়া মনে মনে একটু শঙ্কিত হলো, তমাল গিয়ে কি দেখবে, কি জানবে, কি বুঝবে, কি রটাবে? এক সেকেন্ড ভেবে নিয়ে বলল, আমি পরশুদিন মানে সোমবার কলেজে আসছি, শুনছি অ্যাডমিট কার্ড এসে গেছে, তুইও ওই দিনই আসবি কলেজে। গলি ছেড়ে বড় রাস্তায় এসেছে দুই বন্ধু, ভিড় আর কোলাহলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিল বাবুয়া, শ্রমের, ঘামের। ফুটপাত জুড়ে হকাররা চৈত্র সেলের পসরা সাজিয়ে বসেছে তাদের জিনিসপত্রের, এই মিশ্র গন্ধে এতটুকু মিষ্টত্ব নেই, তবু যেন গন্ধটা বড় টানে বাবুয়াকে।
কাঁধে দায়িত্বের জোয়াল টানার সময় হয়ে এলো বলে কি? তমাল একটু থেমেছিল, আবার বকবক শুরু করেছে। তোর টিউশনি চলছে কেমন রে? মন্দ কি, ভালোই তো। পরীক্ষা টরীক্ষা সব হয়ে গেল। এখন কটা দিন মার্কেট ডাউন থাকবে বস? জুন মাসটা পড়তে দে, তোকে আমি তখন টিউশনিতে একেবারে ফ্ল্যাট করে দেব। বলছিস? বলছি মানে ওয়াদা। চলন্ত তমাল বাবুয়ার দিকে ফিরল। এই মীরা কাকিমার সঙ্গে কি কথা হচ্ছিল রে? তেমন কিছু না, এমনি টুকটাক। মীরা কাকিমা তোর খুব নাম করে বলেই চোখ টিপল তমাল। খুব খাওয়াই না? ওই চা বিস্কুট। ঢপ মেরো না গুরু, আমি তোমার প্লেটে অমলেটের কুচি পড়ে থাকতে দেখেছি। মানে আপনি আঁখো সে দেখা। বাবুয়া হেসে ফেলল। তোর ছকুনের চোখ রে, তোকে বুঝি টিউশনিতে খেতে দেয় না? তমাল হালদারকে খেতে না দিয়ে উপায় আছে? তমাল খ্যাক খ্যাক করে হাসল। একটা বাড়িতে চা পর্যন্ত ঠেকাতো না, তাদের কিভাবে টাইট দিয়েছিলাম জানিস? ছেলেকে পড়াতে পড়াতে ঝ্যাক করে মাকে ডেকে পাঠালাম, বললাম আপনার ছেলেকে একটু দেখুন তো, আমি সামনের দোকান থেকে কচুরি সিঙ্গাড়া খেয়ে আসছি, কলেজ থেকে ফিরছি তো পেটে ছুঁচো ডন মারছে, ব্যাস অমনি মাটার ঘাড় ঝুলে গেল। এখন থেকে রোজ আমার জন্য একটা টিফিন কে কিনে রাখে। বাবু আর পেট গুলিয়ে হাসি উঠে আসছিল, বলল তোর লজ্জা করে না ওরম করে বলতে? কিসের লজ্জা, পেটের ধান্দাতেই তো যাচ্ছি নাকি? বলতে বলতে একটা মোটা সোটা লোকের সঙ্গে প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল তমালের। রক্ত চক্ষে তার দিকে একবার তাকিয়ে নিল তমাল, পরক্ষণেই হাসির মুখে বলল, বুঝলে বস, মানো আর না মানো, মানুষের যত ফাইট সব এই পেটের 3 ইঞ্চি জায়গার জন্য। এটি স্যাটিসফাইড না থাকলে শরীরের আর বাকি অঙ্গগুলো ফালতু হয়ে যায়। বাবুয়া মাথা দোলাতে বাধ্য হলো। মাঝে মাঝে বেশ দারুণ দারুণ উক্তি ছাড়ে তমাল। পেটের চিন্তা আছে বলেই না বাবুয়াকে ভবিষ্যৎটা বদলে ফেলতে হচ্ছে। শিয়ালদা স্টেশন এসে গেছে, তমাল আরও একটুক্ষণ সঙ্গে থাকার জন্য ছটফট করছিল। বাবুয়া দাঁড়ালো না, প্ল্যাটফর্মে থিক থিকে ভিড়, ট্রেন নেই, উদ্দেশ্যহীনভাবে ঘুরছে বাবুয়া, ঘন ঘন ঘড়ি দেখছে। ক্লোজ সার্কিট টিভিতে ফুটবল খেলা চলছে, এক ছলক সেদিকে দৃষ্টি রেখেও চোখ সরিয়ে নিল। একটা বনগা লোকাল ঢুকতেই কাতারে কাতারে লোক দৌড়চ্ছে সেদিকে। বাবুয়া ভিড়ের অনুবর্তী হতে চায় না, অন্যকে ঠেলে ঠুলে নিজের জায়গা করে নেওয়াতেও তার ঘোর আপত্তি, তবু দৌড়লো সে ঘোর লাগা মানুষের মতোই। এই ভিড় স্টেশনে ঢুকলেই সুস্থ চিন্তাগুলো কেন যে এমন তালগোল পাকিয়ে যায়। যাত্রী পেটে পুড়েই ট্রেনের যাত্রা শুরু। বাবুয়া প্যাসে যে কষ্টের সৃষ্টি দাঁড়িয়ে, এই গাদাগাদিতে তাস পার্টিরা খেলায় মেতে গেছে, চিৎকার করে অফিসের গল্প করছে কেউ কেউ, কেউ বা চোখ বুঝছে, হকাররা ব্যবসায় সারাই ব্যস্ত। বাবুয়া নিজের মধ্যে ডুবেছিল। মীরার মুখখানা দুলে উঠল চোখের সামনে। কি দৃঢ়স্বরে কথাগুলো বলেছিল মহিলা, কিছু কি আজ করেছিল বাবুয়ার সম্পর্কে? লেখাপড়া ছেড়ে দেওয়ার কথা বলে বাবুয়া কি মীরার চোখে ছোট হয়ে গেল? তা অত কথা না বলে আগেই বেরিয়ে এলে হতো ভালো, ওই তমালটার জন্যই না। তমালের ওপর চোটে লাভ নেই, ও অনেক টিউশন দেবে, চাকরি তো আর হাতের মোয়া নয় যে চাইলেই কেউ টুপ করে পেয়ে যাবে, হয়তো কমাস ওই টিউশনই। কি চাকরি জুটতে পারে বাবুয়ার? কাকাকে বললে ছোটোমোটো কিছু হয়তো জোগাড় হয়ে যায়, কিন্তু কাকাকে নয়, কাকা বোধিসত্ত্ব মজুমদারের ভাই, কাকাও মাকে ঘুরিয়ে পেঁচিয়ে কম অপমান করেনি। ক্যাম্পাস টাউনের ফার্নিচার বেচার টাকা দিতে চায়, ই নিয়ে বি নিয়ে কি ডায়ালগ, বৌদি এ তো তোমারই প্রাপ্য, দাদা একটা ভুল করেছে বলে তুমি কেন তোমার হক ছাড়বে? বাড়ি থেকে মা আউট হয়ে গেল, তার কিছু করতে পারল না, হক দেখাই,
সব তোলা থাকছে, বাবু একদিন দেখে নেবে। গোটা মজুমদার ফ্যামিলিকে এমন শিক্ষা দেবে, একটা সেলসম্যানের চাকরির চেষ্টা করলে কেমন হয়, লোকের দরজায় দরজায় ঘুরে জিনিস ফেরি করবে, সাবান পারফিউম কসমেটিক্স। কাকা কাকিমাদের কোনো ছলে কথাটা শুনিয়ে দিলে বোধিসত্ত্ব মজুমদারের কানে কি পৌঁছবে না? সে কেন শুধু বিজ্ঞানীর ছেলে হবে, বোধিসত্ত্ব মজুমদারও ফেরিওয়ালার বাপ হোক? কথা কম বলে বটে, কিন্তু খারাপ বলে না, যুক্তিও সে ভালো সাজাতে পারে, ইংরেজিও তার মুখে মন্দ না। তাহলে সেলস লাইনেই বা কেন উন্নতি করতে পারবে না বাবুয়া? তারপর যদি কিছু পয়সা করে জমাতে পারে তো স্বাধীনভাবে কোনো একটা ব্যবসা। বাবুকে পারতেই হবে। মীরার কথাগুলো আবার কানে আছড়ে পড়ল বাবুয়ার। বিশ্ব সংসারকে বাবুয়া দেখিয়ে দেবে, বোধিসত্ত্ব মজুমদারের ছেলে হয়ে না থেকেও সে অন্ধকারে হারিয়ে যায়নি। সে প্রমাণ করে দেবে শুদ্ধ সত্য মজুমদারের মধ্যেও কিছু মাল মশলা আছে, একেবারে নিজস্ব। ট্রেন বারাসত পৌঁছালো প্রায় 7:30। স্টেশন থেকে মামার বাড়ি বেশ খানিকটা পথ। ইদানিং রিক্সা নেয় না বাবুয়া, রাস্তাটুকু হেঁটে মেরে দেয়। এক পয়সা বাঁচানো তো এক পয়সা রোজগার। উত্তেজনায় টকবক করতে করতে বাড়ি এলো বাবুয়া। ঢুকেই হাঁ, একতলার বৈঠকখানা ঘরে কার সঙ্গে কথা বলছে মা? সৌমিক নামের ছেলেটা না? বাবুয়াকে দেখে সৌমিক উচ্ছ্বসিত, যেন কতদিনের চেনা। এমন ভঙ্গিতেই সে বলে উঠল, এতক্ষণে ফিরলে, সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। বাবু আরো হকচকিয়ে গেল, মাত্র দুদিনের আলাপ, তাও প্রায় রাস্তাঘাটেই বলা চলে। সোজা বাড়ি চলে এলো। একটু গায়ে পড়া ধরনের আছে বটে সৌমিক, ট্রেনে খুব বোর করছিল, হঠাৎ 3 মাস পরে উদয়ই বা হলো কোত্থেকে? বাড়িতে আসা অতিথির সঙ্গে কাঠ কাঠ ব্যবহার করাটা অভদ্রতা। বাবুয়া হালকা হেসে বলল, হ্যাঁ একটু দেরি হয়ে গেল, আপনি হঠাৎ। আমার তো পাশেই একটা ঠেক রয়েছে, লালজি বাবার আশ্রম, দুপুরে ছুটির পর এসেছিলাম, ভাবলাম তোমার সাথে একবার দেখা করে যাই। যুক্তিটা কেন যেন বিশ্বাসযোগ্য মনে হলো না বাবুয়ার। লালজি বাবার আশ্রমে নিয়মিত আসে সৌমিক, কই দেখে তো মনে হয় না। সংশয়টা গোপন রেখেই বলল, মা তুমি সৌমিকবাবুকে চাটা দিয়েছ? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। রাখি স্মিত মুখে বলল, তোর বন্ধুর কোনো অযত্ন করিনি, তবে ও তেমন কিছু খেলেও না, কতবার করে বললাম অফিস থেকে আসছো একটু লুচি তরকারি করে দি, তা এই ছেলের সবেতেই না না। মিষ্টি তো খেলাম মাসিমা। সৌমিক বাবুয়ার দিকে ফিরল। তোমার পার্ট 1-এর প্রিপারেশন কতদূর? চলছে। আপনার অফিস? গয়ংগচ্ছ। অফিস একটি অত্যন্ত ডাল মোনোটোনাস ব্যাপার, নাথিং টু টক অ্যাবাউট। সৌমিক কবজি উল্টল। আজ তাহলে আসি মাসিমা। সে কি বন্ধু এলো একটু গল্প গুজব করো? আজ আর হলো না, এক্ষুনি বেরোলেও বাড়ি ফিরতে ফিরতে 9টা বেজে যাবে। বলেই আবার বাবুয়ার দিকে ফিরেছে সৌমিক। তুমি আমায় একটু এগিয়ে দেবে না? চলো একটু হাঁটতে হাঁটতে কথা বলি। খুবই স্বাভাবিক স্বর, তবু কথাটা কানে বাজল বাবুয়ার। কয়েক সেকেন্ড স্থির চোখে দেখল সৌমিককে, তারপর বলল, চলুন। সামনে রাস্তার আলোটা জ্বলছে না, গেটের বাইরেরটা অন্ধকার। হুস হুস গাড়ি ছুটে যাচ্ছে, ধান দিয়ে যাচ্ছে চোখ। গাড়ি মিলিয়ে গেলেই অন্ধকার গাঢ়তর। 2-4 পা নীরবে হেঁটে সৌমিক বলল, তুমি শুনলাম আজকাল খুব টিউশনি করছো। কেন বলুন তো? তোমার মা বলছিলেন ছেলেটার খুব খাটুনি যায়, বই নিয়ে বসলেই ঢুলতে শুরু করে, তো এত পড়ানোর কি দরকার, আগে নিজের পড়াশোনাটা করো।
বাবুয়ার মুখ দিয়ে বেরিয়ে আসছিল নিজের চরকায় তেল দিন। অনেক কষ্টে চুপ করে রইল। আবার দু চার পা নিঃশব্দে হাঁটল শ্রমিক। আচমকা বলল, আমি কেন এসেছি আন্দাজ করতে পারছ? আমাকে টিউশন ছাড়ার জন্য উপদেশ দিতে নয়, এটুকু অন্তত অনুমান করছি। এবং কোনো আশ্রমেও আমি আসিনি, তোমাদের এখানেই এসেছি। আমারও এরকমটাই মনে হচ্ছিল, কারণটা জানতে পারি? যদি বলি তোমার মাকে দেখতে। একটু যেন দম নিল শ্রমিক, তারপর বলল, প্রফেসর মজুমদারের স্ত্রীর সঙ্গে আলাপ করতে। চমকে শ্রমিকের দিকে তাকালো বাবুয়া। অন্ধকারে শ্রমিকের মুখ ভালো দেখা যাচ্ছে না। ঈষৎ রুক্ষভাবেই বলল, কেন? ওকে দেখে আন্দাজ করতে চাইছিলাম প্রফেসর মজুমদার মানুষটা কেমন, কেনই বা তিনি তার স্ত্রীকে পরিত্যাগ করেছেন। বাবুয়া পলকের জন্য নাড়া খেয়ে গেল, পরক্ষণেই দপ করে জ্বলে উঠল। আপনার সাহস তো কম নয়, আমার বাবা মার ব্যাপারে আপনার এত কৌতূহল কেন? কারণ তোমার বাবা প্রফেসর বোধিসত্ত্ব মজুমদার আমার একটা চরম ক্ষতি করেছেন। শৌমিকের গলাও সামান্য উঠল। আই হ্যাভ সাম স্কোর টু সেটল উইথ হিম। হতে পারে, সে আপনি যা ইচ্ছে করুন গিয়ে, কিন্তু আমার মার সঙ্গে তার কি সম্পর্ক? একটা পরোক্ষ সম্পর্ক আছে বই কি? তাকে ডেজার্ট করে অন্য একটা মেয়েকে নিয়ে ঘর বেঁধেছেন প্রফেসর মজুমদার। ইনসিডেন্টলি অর অ্যাক্সিডেন্টলি সেই মেয়েটির সঙ্গে আমার বিয়ে ফাইনাল হয়ে গিয়েছিল। প্রবল ঝাঁকুনি খেল বাবুয়া। চলন্ত গাড়ির হেডলাইটে মুহূর্তের জন্য শৌমিকের মুখখানা দেখতে পেল। অদ্ভুত কঠিন ভাবলেশহীন, যেন প্রস্তর মূর্তি কথা বলছে। শৌমিক বুঝি বাবুয়াকে ধাক্কাটা সইয়ে নেওয়ার সময় দিল। কিছুক্ষণ পরে বলল, তোমার বাবার ইরেসপন্সিবল অ্যাক্ট কত কিছু স্যাটার্ট করে দিয়েছে জানো? আমার কথা তো ছেড়েই দাও, দইতা মেয়েটার মা বাবা শোকে পাথর হয়ে গেছেন, দুটো ফ্যামিলির মান সম্মান ধুয়ে মুছে গেল। বাবুয়া নিরস্বরে বলল, তার সঙ্গে বা আমার মার কি সম্পর্ক জানতে পারি? আছে সম্পর্ক, তার সঙ্গে কথা বলে বুঝতে চাইছিলাম যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে রি ইউনিয়নের কোনো রকম সম্ভাবনা আছে কি না। সর্বনাশ, আপনি মাকে এসব কথা কিছু বলেছেন নাকি? আমাকে কি দেখে তোমার অত নির্বোধ বলে মনে হয়? ফর ইউর ইনফরমেশন, তোমার সঙ্গে যেদিন আমার লাস্ট দেখা হয় সেদিন আমি ক্যাম্পাস টাউনে ওই মেয়েটিকে মিট করতে গেছিলাম। তুমি কি আমার কথা শুনে কিছু বুঝতে পেরেছিলে? নিশ্চিন্ত থাকো, তোমার মাকে আমি কিচ্ছু বুঝতে দিইনি, জাস্ট কথায় কথায় তোমার বাবার প্রসঙ্গ তুলেছিলাম। দেখলাম তার মুখটা কেমন স্টিফ হয়ে গেল, অ্যান্ড সি ওয়াজ ট্রাইং টু অ্যাভয়েড দ্য টপিক। আপনাকে তাহলে একটা খবরও দিয়ে দিই, বাবার উকিলের ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিয়েছে, মা কোনো রকম কন্টেস্ট করছে না। ও তাই বুঝি, খুব হতাশ হলেন মনে হচ্ছে। বাবুয়া একটু খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারল না। আমার বাবা মার মিলমিস হয়ে গেলে আপনি বুঝি মেয়েটাকে বিয়ে করতেন? বাবার সঙ্গে লিভ টুগেদার করেছে জেনেও? ওইটাই তো আমার ট্র্যাজেডি। শৌমিক অন্ধকারকে ভারী করে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি যে ওই মেয়েটাকে ভালোবাসি এখনো, অ্যান্ড সি ইজ মাই ডেস্টিনি। ভালোবাসা শব্দটার মধ্যে যে এত তীব্রতা থাকতে পারে বাবু আর জানা ছিল না। ভালোবাসা কি এমন অনুভূতি যে ছেলেটা সত্যি সত্যি পাগল নয় তো? এই প্রথম দয়িতা নামের মেয়েটার ওপর অনুকম্পা জাগছিল বাবুয়ার। এমন একটা ছেলেকে ছেড়ে তার বাবার মতো একটা আত্মসর্বস্ব লোকের পেছনে ছুটল, আশ্চর্য। বাবুয়া নিচু গলায় জিজ্ঞাসা করল,
আপনি কি বোধিসত্ত্ব মজুমদারের উপর প্রতিশোধ নিতে চান? আরও গলা নামালো শৌমিক, প্রায় ফিসফিস করে বলল, ভাবছি। শেষ হলো সপ্তদশ পরিচ্ছেদ, শুরু হচ্ছে অষ্টাদশ পরিচ্ছেদ। বোধিসত্ত্বর বিদেশ যাত্রার দিন কয়েকের মধ্যেই হাঁপিয়ে উঠেছিল দয়িতা। জীবনে এই প্রথম সে একা, পরিপূর্ণভাবে একা। নির্জনতা, বিচ্ছিন্নতা, একাকিত্ব শব্দগুলো তার পরিচিত বটে, কিন্তু এরা প্রত্যেকেই যে কি দুঃসহ ভার হয়ে বুকে চেপে বসতে পারে তা দয়িতা জানা ছিল না। এই প্রথম সে টের পাচ্ছিল এই শহর তার আজন্ম চেনা। এই শহরের রূপ, রস, গন্ধ, বর্ণ তার রক্তে মিশে আছে। বাবা মা, ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কে নেই এখানে, তবু মনে হয় এক শুনশান দ্বীপে বাস করে সে। এ এক আজব নির্বাসন, যেন এক কন্ডেম সেলে স্থান হয়েছে তার। চেনা পৃথিবীর আলো বাতাস তার জন্য রুদ্ধ। একেই বোধহয় নিরবলম্ব শূন্যতা বলে। এ যেন জলের তলায় ভাস, অহরহ দুপোটা অক্সিজেনের জন্য আকুপাকু করা। দ্বৈতা দিনগুলো এখন অতি মন্থর, কাহাতাকার চাদর পাট সংসার গোজগাজ করে সময় কাটে। রোজ রোজ মার্কেটিংও ভালো লাগে না, কি বিরক্তিকর নিস্তরঙ্গ জীবন। শুয়ে থাকা, কড়ি কাঠ গোনা, টিভির দিকে ফাঁকা চোখে তাকিয়ে থাকা, ব্যালকনির টবে জল দেওয়া, সময় যেন স্থানও হয়ে আছে ফ্ল্যাটে। সকাল কিছুতেই দুপুরে ঘুরতে চায় না, প্রায় স্থবির দুপুরের বিকেলে পৌঁছতে অনীহা, বিকেল এলেও সন্ধে আসতে গড়িমসি করে। আর রাত, সে তো এক একটা বছরের চেয়েও দীর্ঘ। ইচ্ছেই হোক আর অনিচ্ছেই হোক, প্রতি পদে চোখ চলে যায় ক্যালেন্ডারে, বোধিসত্ত্ব কবে ফিরবে। রোজ একবার বোধিসত্ত্বর ফোন পেলে হয়তো একঘেয়েমি কিছুটা কাটত দয়িতার। বার্লিন পৌঁছে মাত্র বার্তিনেক দয়িতাকে ফোন করেছে বোধিসত্ত্ব, কেজো কথা কয়েকটা, তাও মাত্র মিনিট দুচারের জন্য। বোধিসত্ত্ব এখন সেমিনার নিয়ে মহাব্যস্ত, পেপার, থিসিস, সিম্পোজিয়ামের ফাঁকে ফাঁকে দয়িতার কথা কি মনে পড়ে, কিংবা রাতের একা শয্যায় অচেনা একাকিত্ব অভিমান হয়ে চারিয়ে যাচ্ছিল দয়িতার বুকে। নিজেকে এক পরিত্যক্ত নারী বলেই মনে হয় হঠাৎ হঠাৎ। রাতে আচমকা ঘুম ভেঙে গেলে আঁধারটাকে আরও গাঢ় লাগে। কি করে যে গহীন নিঃসঙ্গতা থেকে মুক্তি পাবে দয়িতা? এরকমই একটা সময়ে কোত্থেকে সহসা সৌমিক এসে হাজির। ইদানিং সকালে একটু দেরি করে শয্যা ছাড়ে দয়িতা, ঠিকই ঝি আসে সাতটা নাগাদ। তাকে দরজা খুলে দিয়েই আবার বিছানায় ধপাস, বাসনকোসন যা দু একটা পড়ে ঝড়ের গতিতে মেজে ফ্ল্যাটের দরজা টেনে বন্ধ করে চলে যায় কমলার মা। আবার তার দর্শন মেলে সেই বারোটায়। তখন ঘর ঝাড়পোছ করবে, জামাকাপড় থাকলে কাচবে। আজও কমলার মা ভেবেই দয়িতার দরজা খুলতে উঠেছিল ঘুম ঘুম চোখে, আলুথালু বেশে। ও মা, দরজা ইয়ে কে? সৌমিক। সৌমিকের হাতে একগোছা রজনীগন্ধা, চোখে মিটিমিটি হাসি, ফুলের তোড়া বাড়িয়ে দিয়ে বলল, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দয়িতার শরীর জুড়ে শিহরণ খেলে গেল। তাই তো, আজই তো 11th April। আশ্চর্য, এই দিনটার কথা দয়িতার মনেই ছিল না। অদ্ভুত এক ভালো লাগা ভোরের বাতাসের মতো ছুঁয়ে গেল দয়িতাকে। অপ্রস্তুত মুখে বলল, তুমি? বন্ধুর জন্মদিনে বন্ধু উইশ করতেও আসতে পারে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বটেই তো। এ মা, ছিছি, দাঁড়িয়ে কেন, এসো এসো। সৌমিককে ড্রয়িং রুমে বসিয়ে দয়িতা ছুটে শোয়ার ঘরে এলো। তার পরনে অতি স্বচ্ছ রাত পোশাক, চটপট হাউস কোট চাপিয়ে নিল গায়ে, বাসি চুল ছামর হয়ে আছে, আলতো চিরুনি বুলিয়ে নিল একবার।
ফিরে এসে বসতে বসতে বলল, আমার ঠিকানা পেলে কোত্থেকে? তুমি নামি লোকের ঘরনি, তোমার অ্যাড্রেস পাওয়া কি কঠিন? সৌমিকের স্বরে কি বিদ্রূপ মনে হলো না দৈতার। জিজ্ঞাসা করল, ওর ইনস্টিটিউট থেকে পেয়েছ? সৌমিক জবাব দিল না, লঘু গলায় বলল, সারপ্রাইজটা কেমন দিলাম বলো, ভূত দেখার মতো চমকে উঠেছ তো। হ্যাঁ, মানে এমন দিনে সাত সকালে। দোহাই, আবার প্রশ্ন করো না যে তোমার জন্মদিনটা জানলাম কি করে। কৌতূহল যে দৈতার হচ্ছে না তা নয়, মনে মনে আঁচ করে নিল তার বাড়ির সঙ্গে এখনো যোগাযোগ আছে সৌমিকের, নিশ্চয়ই সেখান থেকেই কথা প্রসঙ্গে। মনটা ঈষৎ উদাস হয়ে গেল। আজ কি তার নাম করে বাড়িতে পায়েশ করবে মা? প্রতিবারের মতো গত বছর জন্মদিনে হোস্টেলে ফোন করেছিল বাবা, খুব সকালে। খাঁটি ফরাসি পারফিউম কিনেছিল দৈতার জন্য। আজ কি আদরের মুনিয়ার কথা ভেবে বাবার একটু মন খারাপ হবে না? দৈতার ক্ষণিক অন্য মনস্কতা সৌমিকের নজরে পড়েছে। মৃদু গলায় প্রশ্ন করল, কি ভাবছ? কিছু নয়, তুমি এমন দিনে এলে তোমার সঙ্গে ওর আলাপ করাতে পারলাম না। জানি, প্রফেসর মজুমদার এখন দূর দেশে। এও জানো? সেলিব্রিটিদের খবর তো রাখতেই হয়। এই কথাটায় কি বিদ্রুপ আছে? দৈতা ভুরু কুচকে এক ঝলক দেখল সৌমিককে। না, সৌমিকের মুখ সহজ সরল স্বাভাবিক। ছি, জন্মদিনের সকালে ফুল হাতে কেউ স্লেজ ছুটতে এসেছে, চিন্তাটা কি অস্বাস্থ্যকর। দৈতা প্রসন্ন মুখে বলল, বসো না, চা করে আনি, এক্ষুনি কিন্তু পালাতে পারবে না, ব্রেকফাস্ট করে যেতে হবে। যাক, তাও ভালো লাগলো, খাওয়ানোর কথা মনে পড়েছে। তোমার হাব ভাব দেখে তো মনে হচ্ছিল যে এক্ষুনি বোধ হয় উঠে পড়তে হবে, ভোর ভোর ট্যাক্সি করা ভাড়াটাই গচ্চা গেল। সৌমিক ভুরু নাচালো। ব্রেকফাস্টের মেনুটা কি? দেখা যাক, ঘরে খুদকুড়ো খেয়ে আছে। দৈতা উঠে দাঁড়ালো, হাসতে হাসতে বলল, বার্থডে কেক তো জুটবে না, হয়তো মুড়ি বাদাম। বাইরে এক মনোরম সকাল ফুটেছে, রোদ্দুরে কাঁচা সোনার রং ঝলমল করছে বাড়িঘর, কম্পাউন্ডের কৃষ্ণচূড়া গাছ ফুলে ফুলে ছেয়ে আছে, চড়া লালে ধান দিয়ে যায় চোখ, বাতাসে একটা গন্ধ ভাসছে, চেনাও নয় আবার অচেনাও নয়, এমনই এক সৌরভ। রান্নাঘরে এসে দৈতা চায়ের জল চড়িয়ে দিল। বোধিসত্ত্বর সঙ্গে থেকে থেকে সকালবেলা এক কাপ কালো চায়ের অভ্যেস ধরে গেছে দৈতার। ঘুম থেকে উঠে চা না খেলে খোঁয়ারি কাটতে চায় না। কাপে আন্দাজ মতো চিনি দিচ্ছিল, পেছনে কমলার মা। বছর ৩৫ কালো কুচকুচে বউটার চোখে জিজ্ঞাসার ছিলিক। ফিসফিস করে বলল, কে গো বৌদি, তোমার বাপের বাড়ির লোক? হ্যাঁ বললেই চুকে যেত, দৈতার মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেল, না আমার বন্ধু। এত সকালে বন্ধু? তোমার আপত্তি আছে? দৈতা সামান্য রুক্ষ হল। যাও, চটপট ফ্রিজ থেকে দুটো ডিম বের করে আনো। ঘুরে তাকাতে তাকাতে চলে গেল কমলার মা। দৈতার একটু একটু অস্বস্তি হচ্ছিল, কমলার মার প্রশ্নের কোনো ঠিক ঠিকানা নেই, মুখটা বড় আলগা। প্রথম দিন কাজে এসে জিজ্ঞাসা করেছিল, তুমি কি বাবুর দ্বিতীয় পক্ষ? এই কম্পাউন্ডে আরও চারটে ফ্ল্যাটে কাজ করে কমলার মা, কোন কথা কোথায় কিভাবে পল্লবিত করে দেবে কে জানে। দৈতা অবশ্য প্রতিবেশীদের আমল দেয় না, কে কি ভাবলো তাতে তার বয়ে গেল। বুক থেকে কীটপতঙ্গগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে দিল দৈতা। সকালটার সঙ্গে তাল মিলিয়ে চনমনে একটা ভাব এসে গেছে মনে, যেন স্বল্প চেনা সৌমিক নয়, যেন বহুকাল পর কোনো আপনজন এসেছে ঘরে।
গুনগুন করতে করতে চা পাতা ভেজালো দইটা। দ্রুত ডিম দুটো ফেটিয়ে দুধ ময়দা গুলে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি মিশিয়ে ভেজে ফেলল একখানা বড় সড়ো প্যানকেক। ঘরে কাজু বাদাম আছে, আছে কলাও, টমেটো সসে প্যানকেক সাজালো, কাজু বাদাম কলাও রাখলো ডিশে। ইস, ঘরে একটু মিষ্টি থাকলে ভালো হতো, জন্মদিনে মিষ্টি মুখ না করালে কি ভালো দেখায়। সৌমিক খবরের কাগজ উল্টোচ্ছিল, খাবারের প্লেট দেখে হা হা করে উঠেছে। ওরে বাস, করেছ কি? খেতে যেলাম বলে এত? খেয়ে নাও, খেয়ে নাও। দইতা হাসি মুখে উল্টো দিকে সোফায় বসল। নিশ্চয় তুমি বাড়ি ফিরবে না, এখান থেকে অফিস যাবে? আজ আবার কিসের অফিস? আজ তো গুড ফ্রাইডে। তাই বুঝি, বলতে গিয়েও দইতা সামলে নিল। তার কাছে এখন শনি রবি সোম মঙ্গল ছুটির দিন, কাজের দিন সবই তো সমান। তাছাড়া সৌমিক পরে আছে জিন্স আর টি শার্ট, এই পোশাকে কেউ অফিস যায় না, দইতার বোঝা উচিত ছিল। দ্বিতীয়বার আর ভদ্রতা না দেখিয়ে সৌমিক প্লেট টেনেছে, প্যানকেকে চামচ চালাতে চালাতে বলল, তোমার খাবার কই? আমি এখন কিছু খাবো না। কেন? এমনি ভালো লাগছে না, তাছাড়া মুখটুক এখনো ধোয়া হয়নি যে। সকালবেলা থেকে তোমাকে একেবারে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিলাম তো। আরে না না, আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করো। সৌমিক এক সেকেন্ড দেখল দইতাকে, তারপর বলল, আছো কেমন? কেমন দেখছো? আগের থেকে একটু রোগা হয়ে গেছো। যা, দিন রাত খেয়ে বসে শুধু মোটাচ্ছি। দইতা চায়ের কাপ টানলো, ফুরফুরে গলায় বলল, আমার সংসার কেমন দেখছো বলো? ফাইন। চতুর্দিকে পাখির চোখ পোলালো সৌমিক। খুব সুন্দর লাগছে, টিপটপ ঝকঝকে। সব নিজের পছন্দ করে কিনেছি, পর্দা ফার্নিচার নিজের হাতে সাজিয়েছি সবকিছু। বাহ বাহ। সৌমিক একটু চুপ করে থেকে ছপ করে বলল, এমএসসি ফাইনালটা তাহলে দিলে না? দইতা দীর্ঘশ্বাস চাপল, ইচ্ছে তো ছিল, হলো কই? বোধিসত্ত্ব চলে যাওয়ার পর কদিন ধরেই ভেবেছে, এপ্রিলের 12 তারিখ থেকে ফাইনাল, কটা দিন মরিয়া পড়াশুনো করে পরীক্ষাটা দিয়ে এলে হয়। ফর্ম ফিল আপ তো করাই আছে, গিয়ে শুধু অ্যাডমিট কার্ড নিয়ে হলে ঢুকে পড়া। এক দুদিন বই খাতাও খুলে বসেছিল, পাতা উল্টোনই সার, মন বসল না। রাশি রাশি হাবিজাবি চিন্তা মাকড়সার জালের মতো জড়িয়ে ধরে, ক্যাম্পাস টাউনে গিয়ে সে উঠবে কোথায়? হোস্টেলে? চিরশ্রীর গেস্ট হয়ে কদিন পরীক্ষার শেষ হওয়া অবধি? দরকার কি? চিরশ্রী তাকে কি মনে করে নেবে? কত কৈফিয়ত চাইবে, কি জেরা করবে? প্যাট প্যাট করে তাকাবে সবাই, মুচকি মুচকি হাসবে, বাক্য বান ছুড়বে, উফ অসহ্য। পরিস্থিতি এখন বদলে গেছে, দইতা এখন আর একা নয়, তার অপমান মানে বোধিসত্ত্বর অপমান। দইতার পক্ষে আর ক্যাম্পাস টাউনে পা রাখা সম্ভব নয়। মনের খেলটা মুখে ফুটতে দিল না দইতা, হালকা স্বরেই বলল, ধস কি হবে, এমএসসি পাশ করে কি এমন হাত পা গোয়া যায়? ডিগ্রিটা নিয়ে রাখলে পারতে, ভবিষ্যতে কখন কি কাজে লাগে? আমার কোনো কাজেই লাগবে না, আমি এখন চুটিয়ে সংসার করব। ও বাবা, তুমি যে দেখছি একেবারে মা ঠাকুমাদের মতো কথা বলছো, সংসারের সঙ্গে কেরিয়ার কি কন্ট্রাডিকশন আছে? নেই। অফকোর্স না, এই তো আমাদের অফিসে একটা মেয়ে আছে, নিবেদিতা, ওর বর আমেরিকা গেল, ও চলে গেল বোম্বে, জাস্ট টু বিল্ড দেয়ার ওন কেরিয়ার, আই মিন যার যার নিজের কেরিয়ার। আজকালকার দিনের মেয়েরা কেরিয়ার ফেলে আবার সুদূর শুধু ঘরের গৃহবধূটি হয়ে থাকে নাকি? সৌমিক হঠাৎ সামান্য উত্তেজিত, তোমার কি মনে হয় না ইউ নিড আ ওয়ার্ল্ড অফ ইউর ওন? বোধিসত্ত্ব জগতই আমার জগৎ। খুব ভালো কথা, কিন্তু ম্যাডাম এই একদিন ধরে যে ঘাড় গুঁজে মুখ গুঁজে যে পড়াশোনাগুলো শিখলে, তার আর মূল্য রইল? শিক্ষা যদি কাজেই না লাগে।
শ্রমিক প্লেট টেবিলে নামালো। মেসোমশাইও ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন। কে মেসোমশাই? তোমার বাবা। দইতা বেশ নাড়া খেয়ে গেল। চিন চিন একটা কষ্ট জমছে বুকে। বাবা এখনো তাকে নিয়ে এত ভাবে। কলকাতা আসার পর থেকে কতবার যে বাড়ির কথা মনে পড়েছে। টেলিফোন করার জন্য হাত নিষ্পিস করেছে, পারেনি, কিছুতেই পারেনি। রিসিভার তুলছে, বোতামে আঙুল ছোঁয়াচ্ছে, কিন্তু চাপ দেওয়ার জোর পাচ্ছে না। অপরাধবোধ কি? দইতা অস্ফুটে বলল, তুমি রেগুলার ও বাড়িতে যাও তাই না? মাঝে মাঝে যাই। কেমন আছেন সবাই? আছেন, মাসিমা বোম্বা ধাক্কাটা অনেকটা সামলে নিয়েছেন, শুধু মেসোমশাই জাগে পাতাও। প্রফেসর মজুমদারের কথা বলো, কবে ফিরছেন? কাজ চুকলেই। দায় সারা গোছের উত্তর দিল দইতা। ভেতরে ভেতরে একটা চাপ অনুভব করছে। আবার জিজ্ঞাসা করল, বাবা এখনো আমার উপরে খুব রেগে আছে না? না, রাগ আর নেই। তবে তবে কি? রাগ ছাড়াও আরো অনেক অনুভূতি থাকে দইতা। দুঃখ, হতাশা, স্বপ্নভঙ্গের যন্ত্রণা, লোকলজ্জার অপমান তো ছেড়েই দিলাম। অবশ্য মনে মনে মেনে নিয়েছেন, এটাই তার ভবিতব্য ছিল। ভবিতব্যের কি আছে? আমার যাকে পছন্দ আমি তাকে বিয়ে করতেই পারি। বাবার তাকে পছন্দ না হতেও পারে। আমিও তো মেসোমশাইকে ওই লাইনেই বুঝিয়েছি, কিন্তু প্রবলেমটা কোথায় জানো? মানুষ যাকে ভালোবাসে তার সাথে, তার ক্ষেত্রে যুক্তি বুদ্ধি কোনো কিছু কাজ করে না, ইমোশনটাই বড় হয়ে দাঁড়ায়। দইতা চুপ করে গেল। শ্রমিকও আর কথা বলছে না। বসন্তের সকাল ভারী হয়ে যাচ্ছে। সোনালি রোদ্দুরে চুইয়ে চুইয়ে ঢুকে পড়ছে মলিন ছায়া। কমলার মা কাজ ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার সময়ে আজ যেন একটু বেশি জোরে দরজা বন্ধ করল। শব্দটা বড় কানে লাগলো দইতার। চোরা কান্না পাচ্ছে হঠাৎ অকারণে। নিজেকে ক্রমশ স্থিত করল দইতা। নতমুখ শ্রমিককে অপাঙ্গে দেখছে। কেন আজ তার কাছে এসেছে ছেলেটা? শুধুই জন্মদিনের শুভেচ্ছা জানাতে, নাকি দইতার সংসার দেখতে, সে কতটা সুখী হয়েছে বুঝতে? এখনো এত কিসের আগ্রহ? দইতার বাবা মার কাছেই বা যাই কেন? কোন সম্পর্কে সুবাদে যায়? দইতাকে কেন ভুলতে পারছে না সে? ব্যালকনি থেকে বাতাসের ঝাপটা এলো একটা, ঘরে ঢুকে ঘুরন্ত ফাঁকার হাওয়ায় হারিয়ে গেল। ঘরের নৈঃশব্দ দুলে গেল যেন। দইতা আচমকা কথা বলে উঠল, তোমার বিয়ে কদ্দূর? তোমার বিয়ের কি হলো? দইতা অবাক চোখে তাকালো। এত হাসির কি হলো? ন্যাড়া বেলতলায় কভার যায়, মাথার ওপর এত বড় একখানা বেল পড়ার পরেও আমার শিক্ষা হয়নি বলতে চাও? যা, সব মেয়েরা কি আমার মতো হয় নাকি? সে তো বটেই, সব মেয়ে তুমি কি করে হবে? বুঝলাম না। মানে আরো বিপজ্জনকও হতে পারে। ধরো বিয়ের আসর থেকে চোঁচো করে দৌড় লাগালো, কিংবা ফুলসজ্জা রাতে বলল তুমি আমাকে ডিভোর্স দাও, আমি অন্য ছেলেকে ভালোবাসি। ফাজলামো করো না, কবে বিয়ে করছো বলো? কথা দিচ্ছি বিয়েতে যেতে না পারলেও তোমার বউকে একটা দারুণ প্রেজেন্ট দেবো। কয়েক সেকেন্ড দইতার চোখে চোখ রেখে স্থির তাকিয়ে রইল শ্রমিক। এই প্রথম দইতার মনে হলো ওই চোখে ভাষাও আছে। দৃষ্টিটাই অস্বচ্ছন্দ বোধ করছিল দইতা। চোখ নামিয়ে নিল। শ্রমিক ঘড়ি দেখছে। তাহলে আজ উঠি দইতা? দইতার প্রশ্নের উত্তর দেয়নি শ্রমিক। তবু তা নিয়ে আর পিড়াপিড়ি করল না দইতা। বলল, আবার এসো কিন্তু। আসবো।
সৌমিক উঠে দাঁড়িয়ে একটুখানি ইতস্তত করল। তোমার চাকরি বাকরি পড়াশোনা নিয়ে বললাম বলে কিছু মাইন্ড করনি তো? না না, তুমি নিশ্চয়ই আমার ভালোর জন্যই বলেছ। হ্যাঁ, বিলিভ মি, আফটার অল তুমি তো আর রাখি মজুমদার নয়। কি, তুমি তাকে চেনো? অ্যাক্সিডেন্টলি পরিচয় হয়ে গেছে। বারাসতেই মার গুরুদেবের আশ্রম, তার পাশে ওর বাপের বাড়ি, সেখানেই একদিন পাকচক্রে খুব রেচেড কন্ডিশনে আছেন মহিলা। কেন, তার বাপের বাড়ির অবস্থা তো ভালোই। না না, সেই সেন্সে রেচেড নয়, মেন্টালি এক্সস্টেড, স্বামী ছাড়া তো কিছুই বুঝতেন না। দরজার দিকে এগোতে এগোতে পকেট থেকে সানগ্লাস বার করলো সৌমিক, চোখে পড়ে নিয়ে ঘুরে তাকালো। বুঝলে দইতা, সেই জন্যই বলছি মেয়েদের সবসময় একটা আলাদা জগৎ থাকা ভালো, একটা নির্দিষ্ট উইন্ডো, নিজস্ব যেটা। প্রফেসর মজুমদার তোমায় আজ ভালোবাসেন ঠিকই, বাট হু ক্যান ফোরটেল দ্য ফিউচার? রাখি মজুমদার কি স্বপ্নেও ভেবেছিলেন যে এই বয়সে তাকে এসে এই রকম একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হবে? দইতা ফোঁস করে উঠল। তার জন্য সে নিজেই দায়ী, সে বোধিসত্ত্ব জীবনে নিজেকে ফিট করাতে পারেনি, তাদের মধ্যে একটা ভ্যাকুম তৈরি হয়েছিল বলেই না আমাকে আঁকড়ে ধরেছিল বোধিসত্ত্ব। রাখি মজুমদার বুঝি এখন বোধিসত্ত্বকেই দোষী করছে? তিনি সেই ধরনের মহিলাই নন, ভেতরে ভেতরে পুড়ে খাক হয়ে যাবেন কিন্তু কখনো একটা উফ শব্দও করবেন না। রাখির দুঃখে আপ্লুত হয়ে গেছে মনে হচ্ছে। রাখি মজুমদার কি তোমায় উকিল পাকড়েছে? রাখি মজুমদারের উকিলের দরকার নেই, যা বললাম ভেবে দেখো, চলি। তর তড়িয়ে নেমে গেল সৌমিক, দইতা গুম। এতক্ষণে যেন সৌমিকের আসার উদ্দেশ্যটা স্পষ্ট হচ্ছে, রাখির কথা বলে তাকে একটু ঝাঁকাতে এসেছিল সৌমিক, তাই এত ভূমিকা, তাই এত ভনিতা, ছোকরা তো হেভি ব্যাচ। জন্মদিন স্মরণ করিয়ে বাবা মার কথা শুনিয়ে দইতাকে আগে ভিজিয়ে নিয়ে, দইতা পরীক্ষা দেবে কি দেবে না, চাকরি করবে কি করবে না, তাতে তোর কি? আমার বাড়িতে আমারই সঙ্গে দেখা করতে এসে তুই রাখির কথা তুলিস কোন সাহসে? দুপ দাপিয়ে ঘরে ফিরে বিছানায় ঝাঁপিয়ে পড়ল দইতা। শুয়ে আছে, শুয়েই আছে, পাশ বালিশ আঁকড়ে চোখ পুছল। মিষ্টি সকাল এখন হাকুচ তেত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দইতার রাগের ঝাঁজ স্তিমিত হলো খানিকটা। উঠল, মুখ টুক ধুলো, স্নান সারল, টুকটাক কাজ সারছে ঘরের, খিদে পেয়েছে জোর, অথচ জিভ বিস্বাদ। বয়াম খুলে নোনতা বিস্কুট খেলো কয়েকটা। রান্নাঘরে এসে দুপুরের আহারে তোড়জোড় করছে, কৌটো থেকে চাল বার করতে গিয়ে থমকালো একটু, হাসলো নিজের মনে, জন্মদিনে আজ কি খাবে রে মুনিয়া? ফ্রায়েড রাইস। ডিপ ফ্রিজে চিকেন আছে, সেদ্ধ করে যদি ফ্রায়েড রাইসে ছুড়িয়ে দেওয়া যায় তা অনেক টাইম লাগবে, ভাল লাগছে না, সেদ্ধ ভাতই খেয়ে নে। গরম গরম ভাতে ঘি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, বকবক ফুটছে সুগন্ধি চাল, দইতার চোখ ঝাপসা সহসা নিজের অজান্তেই। বাড়িতে কি আজ তার নাম করে ভালো মন্দ রান্না হচ্ছে? ধুস, মিছিমিছি সৌমিকের ওপর রাগ করল। মনে যায় থাক, ছেলেটা তো তবু দইতার জন্মদিনে শুধু ওই একজনই, এই পৃথিবীতে আর তো কেউ তাকে আজ ভবিষ্যত তো জানেই না। দ্রুত পায়ে ড্রয়িং রুমে এলো দইতা। সেন্টার টেবিলে রজনীগন্ধা স্টিকগুলো ভারী অবহেলায় পড়ে আছে, সযত্নে তুলে মাপ মতো ডাটিগুলোকে ছাঁটল, সাজালো ফুলদানিতে। একটু দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে শুভ্র কুসুম গুচ্ছ। না, সৌমিক একটা কথা অন্তত ভুল বলেনি, একটা চাকরি বাকরির চেষ্টা করলে মন্দ হয় না, টাকা পয়সার প্রয়োজন তার তেমন নেই, রাখির মতো ভোঁতা মহিলাও সে নয়, সুতরাং ভবিষ্যৎ অমঙ্গলের আশঙ্কাও সে করে না। কিন্তু পেটের বিদ্যাটাকে কাজে লাগালে ক্ষতি কী? কেন সে রাখির মতো পরজীবী হয়ে থাকবে? তাছাড়া সত্যি কথা বলতে কি,
বোধিসত্ত্ব ফিরে এলেও দ্বৈতার একাকিত্ব কি পুরোপুরি ঘুচবে? সংসারের কাজ আর কতটুকু? এই তো এখনই গোটা দিন ফাঁকা হয়ে যাবে। দ্বৈতার পলকের জন্য মনে হলো বার্লিন যাওয়ার আগে অষ্টপ্রহর পড়াশোনায় ডুবে থাকতো বোধিসত্ত্ব। দ্বৈতাকে প্রায় কাছে ঘেঁচতে দিত না, তখনই কি কম নিঃসঙ্গ লেগেছে দ্বৈতার? যা খ্যাপা উদাসীন মানুষ, ওর পাশে পাশে থাকতে গেলে বোধহয় নিজের একটা ভুবন গড়ে রাখাই ভালো। ভাবনাটা ঝট করে দ্বৈতার মনে ধরে গেল, সঙ্গে সঙ্গে একটা উদ্যম এসে গেছে। জন্মদিনটা বৃথা যায় কেন, আজ থেকেই নয় চেষ্টা শুরু হোক। খেয়ে উঠে দ্বৈতা খবরের কাগজ নিয়ে বসল, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে কর্মখালির বিজ্ঞাপন। চার পাঁচ দিনের পুরনো কাগজও বার করেছে ঘাঁটছে। শুধুমাত্র বিএসসি অনার্স কোয়ালিফিকেশনে কি কাজ জুটতে পারে? চাকরির বাজার এখন বেশ খারাপ। তাও দু একটা উৎসাহব্যঞ্জক বিজ্ঞাপন চোখে পড়ল দ্বৈতার। স্মার্ট, মুখে ইংরেজিতে খই ফোটা রিসেপশনিস্ট চাই, সপ্রতিভা সুশ্রী সেলস গার্ল, প্রাইভেট স্কুলে লিভ ভ্যাকেন্সিতে শিক্ষয়িত্রী। চোখ কান বুঝে সব করাতেই দরখাস্ত ঠুকে দেবে দ্বৈতা আজই। কটা দিন হুটোহুটি করে কেটে গেল, দ্বৈতা আবেদনপত্র টাইপ করাচ্ছে আর ছাড়ছে। একদিন টুপ করে অফিস পাড়ায় ঘুরে এলো, নাম লিখিয়েছে চাকরি দেওয়ার সংস্থায়। এজেন্সি অবশ্য খুব আশার কথা শোনায়নি, কম্পিউটার না জানলে তাদের মাধ্যমে কাজ পাওয়া কঠিন। শুনেই এদিক ওদিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ছুটল দ্বৈতা, ভর্তি হবে কি না ভাবছে। এরই মধ্যে এক অভিনব চমক, একটা অবশ্যম্ভাবী ঘটনার আগাম বার্তা পেল দ্বৈতা। কদিন ধরেই দ্বৈতার মনে সন্দেহটা দানা বাঁধছিল। সময় পেরিয়ে গেল, পিরিয়ড হয় না কেন, গা গুলোনো ভাবও আসছে একটা, কিছু খেতে ইচ্ছে করে না, কি করবে এখন? ডাক্তারের কাছে ছুটবে একাই নাকি বোধিসত্ত্ব আসা পর্যন্ত অপেক্ষা করবে? ভেতরে ভেতরে উত্তেজনা বাড়ছিল দ্বৈতার, সঙ্গে সঙ্গে কৌতূহল। শেষমেশ আর তর্ষ হইল না, ছুটেছে ডাক্তারের কাছে। টেস্ট মেস্ট হল, দ্বৈতার অনুমানই ঠিক, রিপোর্ট পজিটিভ। নিশ্চিন্ত হওয়ার সঙ্গে সঙ্গে এক অনির্বচনীয় অনুভূতিতে ছেয়ে গেল দ্বৈতা। আনন্দ আনন্দ আনন্দ, বুকের মধ্যে উথলে উঠছে খুশি। প্রফেসর বোধিসত্ত্ব মজুমদারের সন্তান ধারণ করার সৌভাগ্য পেয়েছে, ভাবা যায়। তার শরীরের অভ্যন্তরে তারই শরীর থেকে প্রাণরস নিয়ে ভূমিষ্ঠ হবে এক আগামী বোধিসত্ত্ব। ছেলে কেন, মেয়েও হতে পারে। তা সে যাই হোক, তার আর বোধিসত্ত্বর সন্তান নিশ্চয় সাধারণ কেউ হবে না। আহা, সূর্যদেবের তেজ ধারণ করেও কুন্তিরও কি এই পুলক জেগেছিল? দ্বৈতার মনের উচ্ছলতা অবশ্য নিরবচ্ছিন্ন হল না, সুখের মাঝেও ছোট ছোট কাঁটা ফোটে কেন। হঠাৎ হঠাৎ রাখির সঙ্গে বিচ্ছেদটা যদি না ঘটে তাহলে তখন দ্বৈতার সন্তানের পরিচয় কি হবে? বিজ্ঞানী বোধিসত্ত্ব মজুমদারের অবৈধ, এ কার অসম্মান, বোধিসত্ত্বর, দ্বৈতার, না সেই অনাগত সন্তানের? সে যদি তখন দ্বৈতার দিকে তর্জনী তুলে বলে, তোমরা নিজের সুখ খুঁজছিলে বেশ করেছিলে, আমায় পৃথিবীতে আনলে কেন? সমাজের তো একটা নিয়ম আছে, আইন আছে। তত হু কেয়ার্স, দ্বৈতা কবে সমাজ মেনেছে? আর রাখি তো কন্টেস্ট করছেই না, বোধিসত্ত্ব তো বলেই গেল, না জেনেই না হয় বলেছে, স্রেফ আন্দাজ, মনে হয় আন্দাজটা সত্যি। না হলে খোরপোশের টাকা প্রত্যাখ্যান করে রাখি? খুব তেজ মহিলার, ভাঙবে তবু মচকাবে না। পরশু দুপুরে ফোন করেছিল শ্রমিক, হাই হ্যালো করছিল, এর পর যেদিন রিং করবে খবরটা শ্রমিককে শুনিয়ে দেবে দ্বৈতা। যাক, রাখির কানে পৌঁছে দিয়ে আসুক। মহিলা কি চিড়বিড়িয়ে জ্বলবে? ডিভোর্স হোক আর না হোক, রাখি মোটেই আর বোধিসত্ত্ব মজুমদারের স্ত্রী নয়। আশেপাশে পাঁচজন এখন দ্বৈতাকেই বোধিসত্ত্বর বউ বলে জানে, মিসেস দ্বৈতা মজুমদার। হ্যাঁ, দ্বৈতা মজুমদার, দ্বৈতা মজুমদার।
সেদিন অনেক রাত পর্যন্ত এসব কথায় ভাবছিল দয়িতা ব্যালকনিতে বসে। মৃদুমন্দ হাওয়া বইছে, দয়িতার মনও দুলছে বাতাসে তীব্র সুখে, চোরা উত্তেজনায় অচেনা কষ্টে। হঠাৎ মার কথা মনে পড়ছে খুব, কে জানে কেন, নিজে মা হচ্ছে বলে কি? শ্রমিক যদি খবরটা পায় বাড়িতে কি আর জানাবে না? তখন কি ছুটে আসবে না তার মা বাবা? ঘরে ফোন বাজছে, বিদেশের কল, রিং শুনে বোঝা যায় পড়ি মরি করে দৌড়লো দুইটা। হ্যালো, শুয়ে পড়েছিলে নাকি? না না, এই একটু ব্যালকনিতে। একদিন পর আমায় মনে পড়লো, জানো পাক্কা 11 দিন বাদে তুমি আমায় ফোন করলে। সময় পাচ্ছি কই, সকালবেলা হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি, ফিরছি সেই রাত্রে, তখন কলকাতায় রাত 2 কি 3টে। বলেছিলাম না সন্ধে সন্ধে ফিরতে পারলে করব, আজ ফিরেছি। জানো আমার একটা দারুণ সুখবর আছে। আমারও, ইনফ্যাক্ট সেটা জানাতেই তো তোমায়, হাইডেলবার্গ ইউনিভার্সিটি 4টে লেকচারের জন্য আমায় কল করেছিল, সেখানে ব্ল্যাক হোলের ওপর পেপারটা পড়লাম। বার্লিনের সেমিনারের চেয়েও এখানে পেপারটা আরও বেশি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। রিডসন আর কানিংহাম দুজনেই আমার লেকচারটা অ্যাটেন্ড করেছিলেন, দুজনেই খুব উচ্ছ্বাসিত। ওরা কি বলেছেন জানো, ক্রিয়েশন অফ ইউনিভার্সের থিওরিতে আমার চিন্তা নতুন দিগন্ত খুলে দেবে, সৃষ্টির আদি লগ্নে পৌঁছতে গেলে। বুঝেছি বুঝেছি, তুমি বিশ্ব জয় করেছো। এবার আমার খবরটা শোনো, এটাও তোমার সৃষ্টির তত্ত্বে নতুন দিগন্ত। সিরিয়াসলি, এখন থেকে আমার কৃষ্ণ গহ্বরের তত্ত্বটাকে অস্বীকার করে সৃষ্টির আদি মুহূর্তে কেউ পৌঁছতেই পারবে না। সবচেয়ে বড় সাকসেস, স্ট্রিং থিওরির সঙ্গে আমার আইডিয়ার কোনো বিরোধ নেই, আমি ম্যাথামেটিক্যালি যেভাবে দেখিয়েছি। আমার কথাটা তুমি শুনবে না? শুনছি, ভাবো তো স্বীকৃতিটাকে আমার দায়িত্ব কতটা বাড়িয়ে দিল। স্পেসের কনসেপ্টটা নিয়ে সবাই এখন নতুন করে ভাবনা চিন্তা শুরু করবে, আমাকেও ভাবতে হবে। রাইনফিল্ড বলেছিলেন। এই শোনো না, জ্বালালে দেখছি, বলো। আমি প্রেগনেন্ট। হোয়াট? তোমার বাচ্চা আসছে গো, আমাদের সন্তান। ও নো, আর ইউ শিওর? হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছি। কি কেমন সুখবর? শোনো দইতা, আনডিউ কমপ্লিকেশন আমার পছন্দ নয়, তুমি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাবর্শন করাও। আমি নেক্সট মান্থের 9th ফিরছি, তার আগেই। কেন? যা বলছি তাই করো, নতুন করে কোনো প্রবলেম ডেকে এনো না, জাস্ট রিড অফ ইট। দয়িতার শরীর শক্ত হয়ে গেল, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, হৃৎপিণ্ড দুমড়ে মুচড়ে যাচ্ছে। মাগো, শেষ হলো 8th পরিচ্ছেদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে একটা কমেন্ট করে দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।